আজাদ 10 15 সবাই আসুন না এদিকে সবাই আসুন মমতা ব্যানার্জিকে একটা শিক্ষা দেন না বুঝিয়ে দেন না যে আমরা আপনার কৃতদাস নেই আমাদের স্লোগান এই কর্মসূচি আমি আপনাদের বলছি দিচ্ছে মোদি লুটছে পিসি দিচ্ছে মোদি লুটছে পিসি বঞ্চিতরা আওয়াজ তোলো ধরতে জ্বর ভরতে জ্বর ভরতে জেল সবাই মিলে কলকাতা চলো তাহলে বুঝে নিলেন দিচ্ছে মোদি লুটছে পিসি বঞ্চিতরা আওয়াজ তোলো ধরতে জ্বর ভরতে জেল সবাই মিলে কলকাতা চলো কলকাতা যাচ্ছেন তো আজকে একটা ভালো খবর শুনেছেন তো মিড ডে মিলে সিবিআই হয়ে গেছে আমি এক বছর লেগেছিলাম এই ভিডিও বাবা ডিএম বাবা যাবেন কোথায় বাবারা ভয় দেখিয়ে কোনো লাভ নেই বিজেপি আসবে বিজেপিকে ঠেকানোর ক্ষমতা মমতা ব্যানার্জির নেই মিড ডে মিলে সুপারিশ করেছে ভারত সরকারের যশস্বী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পিএম পোষণ সিবিআই ইনভেস্টিগেট হবে কোভিড এর সময় পিএম কেয়ারের টাকা চুরি করেছে ক্রমশ প্রকাশ্য এর সিবিআই দাবি আমরা করব বড় বড় কথা চারজনকে ধরলে আটজনকে বাপের বেটি হলে ধরে দেখা আমার বিরুদ্ধে তো 35টা মামলা করেছে সুপ্রিম কোর্টে গেছে সাতবার মমতা ব্যানার্জির ওই সব কথায় আর চিড়া ভাজে না আপনাকে লোক জেনে গেছে আপনি একজন চরম মিথ্যাবাদী ডবল ডবল চাকরি কোথায় গেল ভোটে রাখে শিল্প আছে গুজরাটের সানন্দে দেখে আসবেন কিভাবে নতুন নগর হয়েছে আর পৌরসভা কেমন চলছে ছাপ্পা পৌরসভা সব মেশিন গুলো চেঞ্জ করেছে ভিভিপ্যাট নেই কালকে ভোট করুন না কৃষ্ণনগরে কৃষ্ণনগরে কালকে ভোট হয়ে যাক 1 লক্ষ ভোটে আমরা লিড করব কালকে ভোট করুন না